গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, ঠিক ভোরবেলা চলে না, আবার অনেক সকাল যে মানে মানে একটু বেলা বেলা যে সেটাও বলা চলে না। তো মানে ওই ভোরবেলার পরপর যে সময়টা, 6:30 এই সময়টা। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে এদিকে বাসন মাজতে চলে এসেছি। কালকে রাতে না আমি বাসন মেজে ঘুমাতে পারিনি, কারণ শরীরটা খুব ক্লান্ত ছিল। তোমাদেরকে বলেছিলাম কালকের ভ্লগে, মানে গতকালের ভ্লগে, যে শরীরটা খুব একটা ভালো নেই, চলছে না আর, মানে ইঞ্জিনে আর তেল ফুরিয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার সকালবেলা থেকে কোনো রকমে মানে ইঞ্জিনটা ঠেলতে উঠলাম কোনো রকম একটু তেল দিয়ে, কারণ আজকে অনেক কাজ। আজকে তোমাদেরকে আমি বলবো যে কি শিখতে যাচ্ছি, পুরোটাই ক্লিয়ার করব। অনেকে ভেবেছো কোনো চাকরি পেয়েছি, অনেকে ভেবেছো কোনো কাজ পেয়েছি, অনেকে আমাকে কমেন্ট করে বলেছো তুমি যে কাজ করছো কোনিকা আমাদেরও নেবে কি না। তো ভাবলাম যে না, বিষয়টা তোমাদেরকে অবশ্যই বলা উচিত, আমি তোমাদেরকে বলতামই, আর যারা বোঝার তারা অনেকদিন আগে বুঝে গেছো। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি বেরোবো, তাড়াতাড়ি করেই বেরোবো, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে আমার লেট হয়ে যায় কেন বুঝতে পারি না, কারণ কাজবাজগুলো সব না সেরে না কিছুতেই যেতে পারি না, বেরোতে পারি না। আর এখন এই ঘুম থেকে উঠে বাসনগুলো আগে মেজে তারপরে রান্নাঘরটা মুছে নিলাম। রান্নাঘরের এই কাউন্টার টপটা মুছে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে ওভেনটা মুছলাম। আর দেখো বাইরে বেশ রোদও উঠে গেছে, মানে এখন সকাল হতে না হতেই রোদটা মোটামুটি উঠে যায়। ঠিক রোদ বলা চলে না, কিন্তু সকালের যে একটা মানে আভা, যে রোদের ছলক, সেটা উঠে গেছে। আর এদিকে আমি না একটু ঝটপট করে তরকারি করে নিচ্ছি। ভাবছিলাম যে রুটি করব নাকি অন্য কিছু করব, না বাচ্চাদের জন্য আলাদা করে কিছু করব। তো তারপরে ভাবলাম যে না, আমি একেবারে না ভাতটাই করে নিই, কারণ সারাদিনে রান্না হবে কি না হবে, মা কখন পারবে না কি করবে, এই জন্য আমি ভাবছি না থাক, দরকার নেই, আগে আমার কাজটা আমি করে রেখে যাই। তো এদিকে পেঁপে কেটে নিচ্ছি আর আলু, পেঁপে আলু দিয়ে তরকারি করব। ব্যাস এই করেই আমি, আর তার সাথে ভাত, এটা করেই আমি চলে যাব। মানে ওই বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো, মানে কিছু না হওয়ার থেকে পেঁপে আলু তরকারি দিয়ে অন্তত ভাত, একটা ডিম ভাজা করে নিলে ভাতটা খেতে পারবে। তো ওই জন্য সেই চিন্তা করেই ভাতটা বসিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমাদের বাঙালিদের মানে সব দিক থেকে বাঁচিয়ে দেয় এমন একটা জিনিস, ভাত। তিন বেলা ভাতে চলে, তিন বেলা কিন্তু রুটিতে আমাদের চলে না। তো দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর তার সাথে দিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর পেঁপে একটা গোটা দিলাম। গোটা দেওয়ার পর না আলুও দিয়েছি, তারপরে মনে হলো যে একটু কম কম লাগছে, আমি আবার আর একটা পেঁপে ছিল তো সেই পেঁপের থেকে আবার অর্ধেকটা কেটে দিলাম। তো ধোয়া হয়ে গেছে, মশলাপাতি কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে দিলাম জিরে ফোড়ন। পাঁচফোড়ন ভাবলাম দেবো, তো পাঁচফোড়ন দিতে গিয়ে দেখছি পাঁচফোড়নটা না বাড়ন্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো লঙ্কাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, লঙ্কাটা একটু ভেজে নিলাম। আর তরকারির মানে তেলের মধ্যে লঙ্কা দিলে না একটা আলাদা একটা টেস্ট হয়। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো আগে, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়ন দেবো, কিন্তু ওটা করতে গেলে আমার না অনেকটা লেট হয়ে যাবে, কারণ কখন সিটি দেবে সেই অপেক্ষায় বসে থাকবো। ওই আবার উজ্জ্বলকে স্নান করাতে করাতে এসে আমাকে জামাকাপড় ইসে করে আবার রান্না করতে হবে। তো তার থেকে ভালো না যে একেবারে ফোড়নে বসিয়ে দিয়ে জল টল দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো রান্নাঘরটা একেবারে মুছে নিলাম, আর যেহেতু সবজি কেটেছি রান্নাঘরটা আর মোছা হয়নি, আর রাত্রেবেলা তো কালকে কিছু করে রাখতে পারিনি, এমনি ঝাড় দিয়েছি আগে, ঝাড় দিয়ে এই রান্নাঘর মুছে মানে পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে এই এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। ভুল ভাল বলছি তোমাদেরকে আজকে, কিছু মনে করো না। দেখো বাইরে বেশ সুন্দর মেঘ উঠেছে, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে মোটামুটি, মানে রিমঝিম করে বৃষ্টি পড়ছে, কখনো জোরে আবার কখনো আস্তে। আর এই পাপোশগুলো না কেচে দিয়েছিলাম আগামীকাল, তো গতকাল, সরি গতকাল, তো সেইগুলো আমি আবার এখানে মেলে দিলাম। তো ভাবছিলাম যে কোথায় মেলবো, যদি আবার বৃষ্টি আসে আবার যেটুকুনি শুকিয়েছে সেইটুকুনিও আবার ভিজে যাবে। পরে কিন্তু সত্যি তাই হয়েছিল, এত জোরে বৃষ্টি নেমেছে যে পুরো পাপোশগুলো সব ভিজে গেছিলো। আর আমার এই ব্যালকনিটা না সারাদিন পুরো বৃষ্টি আসলে ভিজতে থাকে, জল জমতে থাকে। তো তারপরে কিছু করার নেই, ওই যে সেটা দিয়ে ওটা টেনে দিলে তারপরে একটুখানি কমে যায়।
জলটা আর কি চলে যায়, তারপর একটু পাখা চালিয়ে দিলে আবার শুকিয়ে যায়, এরকম আর কি করতে হয়। কারণ ব্যালকনিটা একটু খুলে রাখি, হাওয়া বাতাস আসে তো, না হলে না বদ্ধ বদ্ধ লাগে দোতলাটা। যতই জানলা দরজা খুলে রাখি, ব্যালকনিটা খুলে দেখবে একটা আলাদা শান্তি আসে মনের মধ্যে। তো ঘরদোরগুলো সব মুছে নেব, মুছে নিয়ে যাব নিচের তলার দিকে, নিচে বিছানাপত্র গুছিয়ে নিচটাও মুছে দিয়ে তারপরে আমি এদিকে উজ্জ্বলকে ওঠাবো। তো ভাবছি না আগে ওকে উঠিয়েই দিই, কারণ ওকে উঠিয়ে দিলে ও ব্রাশটা করতে থাকবে, ততক্ষণে আমি এদিকে জল ভরা, ওয়াশিং মেশিনে জামাকাপড় দেওয়া, নিচের ঘর মোছা, তো এই যে দু নম্বর কাজগুলো, এক নম্বর কাজ তো আমার এই ওপর তলা মোছা, কখনো কখনো আবার নিচ তলাটা এক নম্বর হয়ে যায়, তো ওই জন্য দু নম্বরের যে কাজটা রয়েছে সেই দু নম্বরের কাজটা আমাকে এখন গিয়ে করতে হবে। এই দেখো গামছাটা ভুলে গেছি এখানে, গামছাটা একটু ভেজা ভেজা ছিল, ওটাকে আবার ওই গিয়ে রোদরে মেললাম। রোদ তো নামমাত্র, রোদ আসছে আবার যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখো জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর এবার এক বালতি কী বলে বোতল নিয়ে চলে এসেছি। তো বোতলগুলো এই যে ধুয়ে ধুয়ে রাখছি একটা একটা করে, আর জল ভরছি, আর বোতলগুলো ভরতে ভরতে না আমি ভাবছি এবার তাহলে ঘরগুলো মুছে নিই, তাহলে এক কাজে আমাকে দু কাজ হয়ে যাবে। আর আমি কি করি বলো তো, দুটো তো একসাথে ক্যামেরা বন্দি করা যায় না। বোতল এই যে ভর, 2 মিনিট একটা বোতল ভরতে ধরো 1 মিনিট লাগে, তো ওই 1 মিনিটে দৌড়ে গিয়ে একটুখানি ঝাঁট দিয়ে আসি, আবার যে দেখি বোতল ভরার মানে ভরবে ভরবে ভাব, বোতল যখন ভরে ভরে আসে তখন একটা আলাদা রকম আওয়াজ হয় জলের, বোঝা যায় মানে ভরতে ভরতে তখন দেখবে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। ওই দেখো দৌড়ে গেলাম, বোতলটা চেঞ্জ করে আসলাম, তো ওই গিয়ে দৌড়ে আবার বোতলটা চেঞ্জ করে আসি, আবার এসে একটুখানি মুছতে থাকি। মানে এরকম দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় কিন্তু, নাহলে না পুষিয়ে উঠতে পারি না সময়ের সাথে সাথে, সময় ছুটে যায়, এদিকে আমরা সময়ের সাথে সাথে না ছুটে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। সময় কিন্তু ক্লান্ত হয় না, কিন্তু ক্লান্ত করে দিয়ে যায় আমাদেরকে দিনের শেষে, দিনের শেষে বলো শুরুতে বলো, কাজ শুরু করলে ক্লান্ত হতে হয়। তো সময়ের সাথে আমাদেরকে ভীষণভাবে মানিয়ে চলতে হয়। আর এবার দেখো এই যে আমি এখানে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, আর মা ওদিকে রয়েছে, মা একবার আসছে একবার যাচ্ছে বাড়িতে, এই আর কি সকাল থেকে মায়ের সকাল না, সারাদিনের ডিউটি আর কি বলতে পারো, কারণ ওদিকটাও তো একটু সময় দিতে হবে, কিছু করার নেই, কি করব বলো, আমাদের তো আর কেউ নেই, ওই মা সম্বল, তো ওই জন্য এবারই ও বাড়ি দুবারই দৌড়াচ্ছে। তো এই দেখো, আর হ্যাঁ মাসিমা তো বাড়িতে রয়েছেই, তো রান্নাবান্নাগুলো সেগুলো তো করতে হয় বলো, তো আমার মাসিমারও তো মানে মায়ের মতনই বয়স, তো ওই জন্য হাঁপিয়ে ওঠে। তো যাই হোক দুজনে মিলেমিশে যেটুকুনি পারছে করছে, মা একটু করছে, মাসিমা একটু করছে, আর বাচ্চাটাকেও তো একটু দেখতে হয়, ওর কাঁথা কাপড় ধোয়া এগুলোও তো আছে। দাদা অফিস চলে যায়, ডিউটি একদম সকালে মানে মর্নিং ডিউটি, ওই জন্য আর পেরে ওঠে না যে কাঁথা কাপড়গুলো ধুয়ে দেবে। কদিন ছুটি নিয়েছিল অফিস, তারপরে আবার অফিস ছুটি মানে আর কি ইসে হয়ে গেছে, এখন আর ছুটি নেই। তো দেখো আমি এদিকের কাজবাজ সেরে নিয়েছি, সব কাজবাজ সেরে না বেরিয়ে পড়েছি। এত জোরে বৃষ্টি নেমেছিল, আমি তো ভেবেছি আজকে যেতেই পারবো না, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, মানে যে মুহূর্তে যাব সেই মুহূর্তে। আর আগের দিন দেখালাম না যে আমার ছাতাটা ফুটো হয়ে গেছে, মানে কি করে কত যে সমস্যার মধ্যে আমি পড়েছি বোঝাতে পারবো না। তো যাই হোক সমস্যা তো থাকবেই, সেগুলো নিয়ে আমাদেরকে না এগিয়ে যেতে হবে, কি করব বলো, কিছু করার নেই। আর এই দেখো গঙ্গার ঘাটে আসলাম, মানে এই যে আমাদের এই ঘাটে, আর আজকের এই দেখো ওয়েদারটা বেশ মানে সুন্দর রয়েছে, বৃষ্টি পড়ছে আবার এদিকে আকাশটাও পরিষ্কার হচ্ছে মাঝে মাঝে, এত ভালো লাগছিল আজকের আকাশটা দেখে, আজকের থেকে না অন্যান্য দিন আরও ভালো লাগে, আকাশটা যেদিন পুরো পরিষ্কার থাকে। আর দেখো তাও একটু বেশ নীল নীল আভা পাওয়া যাচ্ছে, আর এই জায়গাটা আসলে না মনে হয় বসে থাকি, একটা চেয়ার যদি হতো না নিয়ে এই গঙ্গার পাড়ে বসে থাকতাম, সারাদিন কাটিয়ে দিতে পারতাম। তো এই যে লঞ্চ এক্ষুনি ছাড়বে, তো আর সময় দিয়ে দিয়েছে, আর হয়তো 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবে, তো আমি ভাবলাম যে না একটুখানি এই সাইডে দাঁড়িয়ে একটু ভিউটা দেখে নিই, মনটা একটু শান্ত করে নিই, সারাদিনের যে সকাল থেকে খাটাখাটনি করলাম সেগুলো এই গঙ্গা জলের একটুখানি দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে সেই ক্লান্তিটা দূর করে নিই, তারপরে আবার বেরোবো। আর আজকে একদমই কিচ্ছু সাজাগোজার সময় পাইনি, কোনো রকমে একটু লিপস্টিক ঘষেছিলাম, ব্যাস ওই খোপা করেই বেরিয়ে পড়েছি। আর দেখো আমি এখানে বসে আছি ভদ্রেশ্বর স্টেশনে, টোটো করে অটোতে করে এসে, তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে, এক কাপ চা নিলাম, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, না খেয়েই বেরিয়ে পড়েছি, কারণ খাওয়ার আর সময় পাইনি গো। তো এবার এই যে বৃষ্টি নেমেছে, তো এখন বাজে 12:16,
তো যাওয়ার কথা ছিল আমার 12টার মধ্যে কি 12:30 একটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 12টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন বাজে 12:16। আজকে আমার যেতে অনেক লেট হয়ে গেছিলো, একটা প্রায় 1:15 বেজে গেছিলো। তো এই দেখো চাটা নিয়ে নিয়েছি, চায়ে চুমুক দিচ্ছি আর বাইরে দেখছি বৃষ্টিটা ফিল করছি, বেশ ভালো লাগছিল। তো চলো চাটা খেয়ে নিই। এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের খাওয়া, তারপরে কখন বাড়ি ফিরবো কখন খাবো তার নেই ঠিক। তো যাই হোক আগে কাজটা করে নিই যেটার জন্য বেরিয়েছি, সেই কাজটা ভালোভাবে যাতে শিখতে পারি সেটাই একটুখানি আশীর্বাদ করো। তো পরে কথা হচ্ছে। চলো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট না মানে আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, এখনো অনেক বাকি আছে। সবার অনেক প্রশ্ন, কণিকা কোথায় যাচ্ছে, কণিকাদি কোথায় যাচ্ছে, কি কাজে যাচ্ছে, কি শিখতে যাচ্ছে, অনেকে গেস করেছো। কারণ আমি যেদিন প্রথম দিন বলেছিলাম যে আমার খুব ভালো লাগার ভালোবাসার একটা জিনিস, তখনই গেস করেছো যে কণিকার ভালোবাসার জিনিস এটাই আছে। যারা গেস করো তারা ঠিক মানে আন্দাজ করতে পেরেছো যে কণিকা মেকআপেই যাচ্ছে। তো এসেছিলাম আজকে, একটু লেট হয়ে গেছিল। আজকে আমার বোনু রবর, বোনু হচ্ছে আজকে আমাদের মডেল, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঠিক আছে। দিদি আমাকে কিছুটা শিখিয়েছে, আমি কিছুটা করেছি। আর এই ভীষণ ভালো হচ্ছে। হ্যাঁ তো ওর চ্যানেল, তোমার আমি বলেছিলাম আমার চ্যানেলে যে একজন খুব স্পেশাল একটা স্টুডেন্ট আসছে, তো সত্যি ও আমার খুব স্পেশাল স্টুডেন্ট। আমারও ঠিক আছে, আর স্টুডেন্ট নয় আমার টিচার। এতদিন তোর কাজগুলো দেখাতে পারিনি, কিন্তু বিশ্বাস করবে না প্রথম যেদিন ও এখান থেকে আইব্রো দেখে গেছে, ফার্স্ট ডে থাকে আইব্রো, আইব্রো দেখে গিয়ে প্র্যাকটিস করেছে, সেই ছবিটা আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। এত ভালো কাজ করেছে যে সত্যি বলছি মানে আমি দেখে অবাক, যে এত ভালো কাজ সে একবার দেখে গিয়ে বাইরে কি করে প্র্যাকটিস করলো। হ্যাঁ তো ও যদি দেখায় তো দেখতে পারো, ও আমি দেখাবে, আর যদি নাও দেখায় আমার চ্যানেলে ওটাকে কি বলে বলো না, যেখানে শুধু ছবি দেওয়া যায়, না না কমিউনিটি, হ্যাঁ কমিউনিটিতে আমি দিয়েছিলাম তোমার এই আইব্রো ছবিটা, যদি দেখতে চাও ওখানে গিয়ে দেখতে পারো, না তো ও দেখিয়ে দেবে। মানে এত নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে, তেমন আজকে বেস, আগের দিন আমি ওকে বেস প্র্যাকটিস করিয়েছিলাম, আজকে আবার ও বেস করেছে। তো তোমরা জাস্ট দেখো মেকআপটা, যে ফার্স্ট যে শিখতে গিয়ে ফার্স্ট দুটো তিনটে ক্লাস করে যে এত ভালো করতে পারবে, সেই রকম পুরো শিখে যাবে কেমন করতে পারবে। এবার কি বলতো মমি দাদি খুদ গুলো আমার ধরে না, খুদ থাকলে তো ধরবো, সত্যি বলছি খুদ তো থাকে অবশ্যই, কিন্তু সেগুলোই বলি, কিন্তু বিশ্বাস করো ও মানে 1% খুদ থাকে, সেটাও হয়তো করতে করতে ঠিক হয়ে যাবে। জাস্ট আজকে তিনটে ক্লাস হলো বলো, হ্যাঁ আজকে তিনটে ক্লাস, তিনটে ক্লাসে বেস করেছে, শুধু দেখবে অবাক হয়ে যাবে এত ভালো কাজ করছে। তোমরা যারা ভাবছো যে কণিকার সাথে দেখা করবে, তো এটা একটা সুবর্ণ সুযোগ, কণিকা শিখে আমরা কিন্তু ডালবে, আমি তো অবশ্যই আমার সাথে দেখা করতে পারবে, ধরো বুকিং করলে আমাকে। আর যদি তোমরা কেউ ভাবো, অনেকেই বলছো যে কণিকা কি এমন কাজ, আমাদেরকে একটু নাও, এখনো কাজে জয়েন করিনি শিখছি, তোমাদের যদি ইচ্ছা হয় আসতে পারো, আমার সাথে একটু দেখা হয়ে যাবে, আমারও দেখা হয়ে যাবে। নতুন ব্যাচের তোমার অ্যাডমিশন চলছে, যেটা তোমার অক্টোবর থেকে শুরু, সরি আগস্ট থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এখনো ভাবছো যে শিখবে, তো তোমরা শিখতে পারো, আর তার আগে দেখো কণিকা কেমন কাজ করেছে, কণিকার কাজ দেখলে বুঝতে পারবে যে আমি শিখাতে পারবো কি পারবো না। একদম পারবে, আমি কি বলতো আমি অনেকের সাথে কাজ করেছি, এবার সবার কাজের ধরন আলাদা, সবারটাই খুবই ভালো, কিন্তু আমার স্পেশালি মমিতাদিকে, হাতের কাজ তো অবশ্যই মমিতাদির আমি ফ্যান, কিন্তু মমিতাদি মানুষটা খুব ভালো, আমার খুব ভালোবাসি। তুমিও খুব ভালো, তুমি ভালো বলে তুমি সবাইকে তো ভালো ভালো করো। হ্যাঁ চলো দেখা করো। আইব্রোটা করেছি আমি, আর কি কি করেছি যদি বলে দাও। করেছো আজকে সবটাই হয়েছে, পুরো বেস ও করেছে, শুধু আমি এই সাইডে দেখিয়েছিলাম যে কিভাবে কন্টোর করবে, কিভাবে ব্লাশ লাগাবে, এই দিকটা আমি দেখিয়েছিলাম, কিন্তু বেস ওর করা, বেস আইব্রো ওর করা, হাইলাইট কি করে করবে, হ্যাঁ আজকে হাইলাইট, আজকে শুধু হাইলাইট, ক্রিম কন্টোর আর হচ্ছে ব্লাশ, এটা আমি দেখিয়েছি এপাশে, আর ওপাশে এটা, এটা ও করেছে ঠিক আছে, কিন্তু আইব্রো টাইব্রো সব আজকে ও করা। আর ওর স্কিনে একটু ডেড সেল আছে, যে কারণে হয়তো তোমাদের এরকম লাগতে পারে, দেখো খুব ছোট ছোট প্রচুর র্যাশ আছে, তোমরা জানো মেকআপে কখনো র্যাশ আর গর্ত ঢাকাটা পসিবল নয়, তারপরেও ও এত ভালো কাজ করেছে, তাও নর্মাল কিছু মিনিমাম প্রোডাক্ট দিয়ে, দেখো তাহলে বুঝতে পারবে, খুব নর্মাল মিনিমাম প্রোডাক্ট দিয়ে কাজ করেছে, খুব যে হাইফাই কোনো প্রোডাক্ট দিয়ে কাজ করেছে তাও নয়, জাস্ট ফিনিশিংটা দেখো। আমাদের মডেল হ্যাপি তো, ঠিক আছে চলো আমি বেরিয়ে যাবো, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। তোমরা সবাই দেখে জানিও কেমন শিখছে, আর এরপর তো আপডেট তোমরা পেতেই থাকবো কি শিখছে না শিখছে, খুব ভালো শিখছে, তোমরা জানিও কেমন শিখছে। থ্যাংক ইউ। বাড়ি এসে স্নান করলাম, এখন বাজে 5:17, ওই 5:20 ধরো,
এখন প্রচন্ড ক্লান্ত, সেই সাত সকালে উঠে কাজ শুরু করেছি, আর তারপরে তো সব গুছিয়ে গেছি, গেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো যাওয়া হবে না, কিন্তু আমাকে যেভাবেই হোক আমাকে আমার কাজটা শিখতেই হবে। সে কাজে যতই যা বাধা আসুক, যাই আসুক, সেগুলো পেরিয়ে আমাকে আমার কাজটা করতে হবে, শিখতে হবে। কারণ এক মানে এই প্রোডাক্ট আমি কিছু কিছু করে প্রোডাক্ট আর কি কিনছি মাসে মাসে অল্প 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 করে জমিয়ে জমিয়ে। তো এবার একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে সেখানে ওই আমাদের নর্মাল যে মেকআপ, সেই মেকআপের মানে আর কি কাজ না, একটু ভালো মেকআপ কিনতে হবে, সেগুলোর দামও কম না। তো যাই হোক, এখন একটুখানি মানে খাবো বা কিছু ইচ্ছা করছে, এখন শোবো। প্রচণ্ড ক্লান্ত, আমি প্রচণ্ড ক্লান্ত। আমি জানি না আমার আজকে, আমি ইউটিউবের সাথে সাথে এই কাজটা শেখার চেষ্টা করছি আমার শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, বিশ্বাস করো। আর নিজে ভালো থাকার জন্য আমি কোনোদিনও কিছু করিনি, আর হয়তো ভবিষ্যতে সেই নিজের ভালোর জন্য কখনো কিছু করব না। তো আমি জানি না আমার পরিবারের কত মানুষকে আমি বোঝাতে পারছি আমার কথাগুলো, বা বোঝাতে পারি, বা আমার এই নিজের বাড়ির লোককে, কারা আমাকে কতটুকুনি বোঝে। কিন্তু সকাল থেকে উঠে যাতে কারো কোনো কষ্ট না হয়, কাউকে কোনো কাজ করতে না হয়, যেই কারণে যাতে উজ্জ্বলের কোনো কষ্ট না হয়, ওর হাতের কাছে সমস্ত কিছু দিয়ে গুছিয়ে কোনো একটা জিনিসের যাতে কমতি না পড়ে, সব কিছু করে তারপরে কিন্তু আমি বাড়ির থেকে বেরোই। সব কিছু না গুছিয়ে আমি কিন্তু বাড়ির থেকে বেরোই না। তো তারপরে আবার বাইরে গিয়ে সেই কাজটা শেখা, সেটাও তো একটা ধৈর্যের কাজ, কষ্টের কাজ, যাওয়া আসার একটা জার্নি আছে। তো হ্যাঁ, সব মিলিয়ে আমি খুব ক্লান্ত, অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে শিখতে হবে, আমাকে এগোতে হবে। আমি জানি না আজকে এটা যখন তোমরা জানবে যে কনিকা মেকআপ শিখছে, ব্লগার হয়ে, ইউটিউবার হয়ে কে কীভাবে নেবে, অনেকে হয়তো ব্যঙ্গ করবে, কিন্তু তাতে বিশ্বাস করো আমার কিছু যায় আসে না। আমি যে কাজটাকে আমি ভালোবেসে আমি এগোতে চাইছি, যে কাজটা নিয়ে, ইউটিউব তো আমার থাকবেই, পাশাপাশি যদি আরও একটা কিছু আমি শুরু করতে পারি, কারণ অন্য অন্য কাজ আমার পক্ষে সম্ভব নয়, তার পেছনে অনেক সময় দিতে হয়, অনেক কিছু আর কি ব্যাপার আছে। তো সব কিছু অনেক কিছু ভেবে চিন্তা করে তারপরে মনে হলো যে না, আমি এই কাজটাই করতে পারি, শিখি, দেখা যাক ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু শিখি। জানি না কজনকে বোঝাতে পারবো, আমার এই বাড়ির বলো, আমার ওই বাড়ির বলো, আমার ইউটিউব ফ্যামিলির বলো, আমি কাকে বোঝাতে পারবো, কে কে আমার পাশে থাকবে আমি সত্যিই জানি না। কিন্তু আমি শুধু জানি যে আমাকে এগোতে হবে, আমাকে জীবনে আরও কিছু করতে হবে আমার মেয়েটার জন্য, আমার ফ্যামিলিতে এরা যারা রয়েছে এদের সবার মুখের দিকে তাকিয়ে। আজকে যদি আমার কাজ আমি বন্ধ করে দিই, আমার ইউটিউব চলে যায়, আমি এদেরকে খাওয়ানোর মানে সামর্থ্যটুকুও আমার থাকবে না, যেদেরকে আমি কি খেতে দেব। আর আমার বাড়িতে এমন কেউ নেই যে গিয়ে বাইরে কাজ করবে, বা কাজ করে কনিকার কাজ চলে গেলে কনিকাকে মানে আর কি সংসারটা চালাবে কনিকার, তো সেরকম কেউ নেই। আমাকে ঘরে বাইরে দুদিকেই কাজ করতে হবে। একটাই কথা বলবো যে তোমরা যে কজন আমার সাথে আছো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, জীবনে চলার পথে প্রচণ্ড ক্লান্ত কনিকা, আর এই তো তারপরেও চলছি, চলতে হবে বলে। তো যাই হোক, চল, অনেক ভারী ভারী অনেক কিছু বলে ফেললাম, জানি না কি বললাম, কেন বললাম তাও জানি না। এই স্নান করলাম, সবে স্নান করে এসে এখন একটুখানি আমি শোবো, কারণ আমি আর পারছি না সারাদিন, শুধু ওই এখন 5টা বাজে, সকাল থেকে উঠে শুধু চাটুকুনি খেয়েছি, তাও ওই বৃষ্টি হচ্ছিল বলে, কারণ প্রচণ্ড মাথা ধরেছিল। সকালবেলা চা বানিয়ে যে খাবো আমি, সেই সময়টুকু আমার মধ্যে ছিল না, স্নান পর্যন্ত করতে পারিনি, করে যেতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। হয়তো অনেকে ভাববে যে খেতে লাগে 5 মিনিট, স্নান করতে লাগে 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট সময় তুমি দিতে পারো না। না গো, 10 মিনিট সময়টা আমি নিজের জন্য আমি দেওয়ার মতো সেই সময়টা থাকে না, কি বলবো বলো। চলো, তোমাদেরকে আমার ফার্স্ট দিন যে কাজ করেছিলাম দিদি বললো, তো ফার্স্ট দিনের কাজ তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, সন্ধ্যাবেলায় দেখাচ্ছি, একটুখানি বসে নিই, তাই তো আমি আজকে ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। দেখা যাক আগামী দিনটা কেমন হয়, কি হয় আমি জানি না, পজিটিভিটি নিয়ে এগোচ্ছি। এবার বাদ বাকিটা আমি তোমাদের ওপর, ভগবানের ওপর, আর এই 4 আঙুল 5 আঙুলের কপাল, আর কিছু না। ঠিক আছে, তোমাদেরকে রাতে দেখাচ্ছি আমি যে কি কাজ আমি ফার্স্ট করেছি, বাড়ি এসে কিভাবে প্র্যাকটিস করেছি। আগের দিনেরটা তোমাদের ফটো তোলা হয় না, আগের দিনেরটা তুলেছিলাম ওই দিদিভাইয়ের ওপর,
দেখাচ্ছি, হ্যাঁ তুলেছিলাম মনে হয়, ওইটাও দেখাবো। আর আজকে যে তো মমিতাদির বোনের ওপর মানে ওই বুনুর ওপর কি করেছিলাম, এই বোন কিন্তু আমাকে মেহেন্দি পরিয়েছিল, সেই তোমাদের মনে আছে কিনা জানি না, ওই মেহেন্দি আর্টিস্ট খুব ভালো মেহেন্দি পরাতে পারে। দুই বোনই আর কি শের শের বলতে পারো, তাই না, কে বলে মেয়েরা মানে আর কি সেই জায়গা সেই যোগ্যতা অর্জন করতে পারে না। হ্যাঁ মমিতাদির কিন্তু কোনো ভাই নেই, যে দুই বোনই হচ্ছে ছেলের কাজ করছে, একজন মেকআপ আর্টিস্ট একজন হচ্ছে মেহেন্দি আর্টিস্ট। আচ্ছা আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর কতটা পারি, কারণ কি বলো তো মোবাইলের উপর মোবাইল ধরে না ক্যামেরাটা কাঁপে। এইটা ছিল আমার প্রথম একদম প্রতিদিনের একদম মানে আইব্রো করেছিলাম, এই পাশেরটা মানে মমিতাদি এক পাশে করেছিল, আমি এক সাইডে করেছিলাম, এটা ছিল ফার্স্ট ওখানে গিয়ে। তারপরে এটা আমি বাড়ি এসে প্র্যাকটিসে বসেছিলাম, তো এটা এক সাইডে, এই যে এক সাইডে হয়েছিল তখন এটা প্র্যাকটিস করছিলাম, আর এটা হচ্ছে কোয়েলের ওপর করছিলাম। তো এই দেখো একদম মানে প্রথম দিন ওটা এক পাশে দেখলে, আর এটা হচ্ছে দুপাশেই করেছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ওই যেটা এক সাইডে দেখা দু সাইডেই আর কি করেছিলাম দিন, এই যে দিদি ভাইয়ের ওপরে আইব্রো করেছিলাম, এই দেখো। নেক্সট আজকে এই তিন দিন, দুদিনের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে তিন দিনের। তো আজকে তো এই বোনের ওপরে করেছিলাম, তোমরা তো দেখতেই পেলে, যে আজকে শুধু আইব্রো নয়, আজকে তার সাথে অনেকগুলো অনেক কিছু করেছি আর কি। দাঁড়াও কীভাবে যে দেখাই তোমাদেরকে একটুখানি ভালো করে, এই দেখো। ভালো লাগছে কি না আমাকে বলো কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম, ঠিক আছে। একটা আইব্রোটা পুরোটা আমি করেছি, আর মেকআপ যেহেতু আজকে অনেক কিছু শিখিয়েছে দিদি, তো তোমাদেরকে বললো কোন প্রোডাক্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তো একটা সাইডে দিদি আমাকে শিখিয়েছে আর একটা সাইডটা পুরোটা আমি করেছি, আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো যতটা শিখছি ততটা তোমাদেরকে আর কি দেখালাম, মানে শিখেছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 8:10 বাজে, সন্ধে 8:10। আয়ুস্মিতা পড়তে থেকে বাড়ি আসলো, এই মাত্র বললাম যে বাবা পাখাটা চালাস না আমার ঠান্ডা লাগছে, ও সেই পাখা চালিয়ে অবেলা স্নান করেছি, তো এসে জানি না কেমন একটা জ্বর জ্বর ভাব, গা হাত পা দুটো তো প্রচন্ড ব্যথা, ওই জন্য এক কাপ চা করে নিয়ে আসলাম, মাকে একটু দিলাম, এই যে এক কাপ চা করে নিয়ে আসলাম, চাটা বসে বসে খাবো, ওই ঘরে গেলাম না কারণ ওই ঘরে হচ্ছে উজ্জ্বল ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর গেলাম না, গিয়ে মেয়েকেও বারণ করলাম, বললাম এই ঘরে চলে আয়, চিল্লামিল্লি করবো তারপরে ঘুম হবে না, এই সবে সন্ধ্যাবেলা একটুখানি শুয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, মানে আমি ওই ঘরে এসেছি শোয়ার জন্য, ও ওই ঘরে শুয়ে পড়েছে, মানে দুজন কেউ কাউকে ডিস্টার্ব করবো না বলে ওই জন্য আলাদা আলাদা শুয়ে মানে শুয়েছি, আমি এত ঘুমানোর চেষ্টা করলাম ঘুম হয়নি, দেখো চোখ থেকে মনে হচ্ছে এক ফোঁটা ঘুম হয়েছে, চোখ মুখ ফুলে নেই, ওই শোয়া যায় ওইটুকুনি। তারপরে তো এটা ওটা টুকটাক কাজ ছিল, মেয়ে আসলো আর একজন বসে রয়েছে বিস্কুট খাবে বলে আজকে টোস্ট বিস্কুট ফুরিয়ে গেছে, কি করি বলো তো, এই বিস্কুট ওকে দেওয়া যাবে না, টোস্ট বিস্কুটও ওই একটা দেওয়া যায় একটা, তার বেশি না, এই যে লেজ নাড়ানো শুরু করে দিয়েছে। চলো চাটা খেয়ে দেখি হাত পা যন্ত্রণাগুলো কমে কিনা, কারণ জ্বরের ওষুধ সবসময় খেতে নেই, জ্বরের ওষুধ খেলেই খেতে পারি এখন একটা, কিন্তু খেতে ইচ্ছা করছে না। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, রাতে মনে হয় ভাত বসাতে হবে কিনা আমি এখনো জানি না, মনে হয় ভাত বসাতে হবে, 8টার বেশি বেজে গেছে, মানে ওরা আবার 9টার সময় খাবে, 9:30-9টার সময় এখনই বসাতে হবে, চাটা খেয়ে নিই, খেয়ে রান্নাঘরে গিয়ে দেখি যে কি ব্যবস্থা আছে কি ব্যবস্থা নেই, তারপরে দেখা যাক। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এমনই পোড়া কপাল যে আমার আমার কুট্টিমাটা এসছে, মানে ছোট্ট মা, ওর একটা ছোট্ট মিষ্টি ডাক নাম দিও তো, যেটা বলে আমি ডাকতে পারি ওটা বলে, কারণ সবাইকে না আমরা পুচকি বলি, ছোট পুচকি বড় পুচকি মেজো পুচকি, পুচকি নামটা আর ডাকতে ইচ্ছে করছে না, ছোট্ট একটা এমন মিষ্টি নাম যেটা মানে যেটা বলে ডাকলে বুঝতে পারবে যে ওকেই ডাকছি, মানে আমি ডাকলে বুঝতে পারবো যে হ্যাঁ ওকে ডাকছি আর শুনতেও ভালো লাগবে, এরকম একটা এসছে কালকে। আজকেও ওর সাথে দেখা করতে যেতে পারিনি, সকালবেলা তাড়াহুড়োতে কাজ বাজ সেরে সবই তো দেখলে জানো, তো এই এসছি, শরীর এত খারাপ লাগছে, কালকে রাতে ভেবেছিলাম যাবো, কালকে আবার মায়ের জ্বর এসেছিল, আজকে আমি তো সারাদিন সময় পাইনি, আজকে আমি অসুস্থ হয়ে গেছি,
কালকে ওর সাথে দেখা আমাকে করতেই হবে, কারণ কি বলতো এসছে, দেখা যদি না করি আমার মন টানছে প্রচন্ড পরিমাণে। এটা উচিত না, এটা উচিত হচ্ছে না, যদিও মানে আমার খুব ইচ্ছা যাওয়ার, আর আমার যাওয়া ছিল, উচিত ছিল, কিন্তু আমি যেতে পারছি না, আমার প্রচন্ড খারাপ লাগছে। একই বাড়িতে থাকতাম, সারাক্ষণ আমার কাছে এনে রেখে দিতাম, কিন্তু সবসময় ওই বাড়িতে তো যাই না, সম্ভব হয় না। আর ব্যস্ততার মধ্যে আমার নিজেরই প্রচন্ড নিজের প্রতি খারাপ লাগছে যে আমি কেন যেতে পারছি না। কালকে আমি সকালবেলা উঠেই আগে যাব ওকে দেখতে, সকালে না পারি আমি কালকে যাবই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে।